নমস্কার বন্ধুরা, নিবেদাস কিচেন ও লাইফস্টাইল একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেস্টুরেন্ট বা রোড সাইডের দোকানে ধোসা, ইডলি বা উত্তপমের সাথে একটা নারকলের চাটনি সার্ভ করা হয়ে থাকে। আমার আজকের রেসিপি সেই নারকলের চাটনি। বাড়িতে কীভাবে সহজেই বানাবেন সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি, কোকোনাট চাটনি বা নারকলের চাটনি। নারকলের চাটনি বানানোর জন্য আমি একটা ছোটো মাপের নারকল নিয়েছি। নারকলে যে কালো অংশটা থাকে সেটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। অবশ্যই বাদ দিয়ে দেবেন, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। এবার একটা ছুরির সাহায্যে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে নারকলটাকে কুড়িয়েও নিতে পারেন। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলের মধ্যে নারকলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/4 কাপ রোস্টেড চানা ডাল। আমি চানা ডালটাকে একটু কড়াইয়ে ভেজে নিয়ে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। দিচ্ছি 1 টেবিল স্পুন রোস্টেড বাদাম, 2 কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ আদার টুকরো, 6-7 পিস কারি পাতা, 1/2 লেবুর রস, 7 অনুযায়ী লবণ। নারকলের জলটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 চামচ প্লেন ওয়াটার। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট একদম রেডি। এবার পেস্টটা আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। মিক্সিং বোলে একটু জল দিয়ে সেই জলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘনত্বটা ঠিক এভাবে রাখবেন, কারণ নারকলের চাটনি খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ়ও হয় না। তড়কা দেওয়ার জন্য আমি একটা ছোটো মাপের ফ্রাই প্যান গ্যাসের উপর বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 1 চামচ কালো সর্ষে, 1 পিঞ্চ হিং। একটু ভেজে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম, কারণ তেলটা খুব বেশি গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12 পিস ফ্রেশ কারি পাতা। একটু ভেজে নিয়ে আবারও গ্যাসটা জ্বালিয়ে আমি 30 সেকেন্ড এটাকে ভেজে নেব। আমি ভালো করে ভেজে নিয়েছি আর তড়কা একদম রেডি। এবার গ্যাসটা বন্ধ করে আমি তড়কাটাকে নারকলের চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার নারকলের চাটনি বা কোকোনাট চাটনি। ঠিক এভাবে বাড়িতে আপনারা বানিয়ে নেবেন, আর কমেন্টে আমাকে লিখে জানাবেন কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার পরবর্তী আপলোড খুব সহজেই পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।